নামাজের সময় বগুড়ায় জামায়াত শিবিরে তাণ্ডবে পড়েছে অর্ধশতাধিক গাড়ি। তেলিপুকুরে আকিজ কর্পোরেশনের গ্যারেজে আগুন দেয়া হলে 34টি গাড়ি পুড়ে ছাই হয়। চারমাথা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের গ্যারেজে আগুন দিয়ে পোড়ানো হয় 12টি গাড়ি। এছাড়া শাহজাহানপুর ফটকি ব্রিজ এলাকায় ভাঙচুরের শিকার হয় অন্তত 7টি ট্রাক, কয়েকটিতে আগুনও দেয়া হয়। বিকেলে বগুড়ার মোকামতলায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও গাড়িতে আগুন দেয়া হয়। গাবতলী ও কাহালুতে রেললাইন উপড়ে ফেলে জামায়াত শিবির। সিরাজগঞ্জের উল্লাপাড়া, শ্যামলীপাড়া, পাটবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর পুড়িয়ে দেয়া হয়। বেলকুচিতে আগুন দেয়া হয় সোহাগ সিনেমা হলে। দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর সরকারি কলেজে শিবিরের তাণ্ডবের পর শুক্রবার সকালেই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। দফায় দফায় গাছের গুড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় দিনাজপুরের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। জয়দেবপুর রেল স্টেশনে সকালে দুটো ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করে জামায়াত শিবির। স্টেশন মাস্টারের পক্ষে পেট্রোল বোমা ছোড়া হলে কয়েকজন গুরুতর দগ্ধ হন। আগুনে ট্রেনের প্যানেল বোর্ড ও টেলিফোন লাইন নষ্ট হয়ে যায়। যশোরের বাঘারপাড়ায় ভোরে আগুন দিতে গিয়ে ট্রাকের চাপায় জামায়াত কর্মী আশরাফুল প্রাণ হারান। অবরোধকারীরা পরে নির্বিচারে ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত শিবিরের ধাওয়ায় ভ্যান থেকে পড়ে মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ির আমিশাপাড়ায় আওয়ামী লীগ শিবির সংঘর্ষে শিবির কর্মী নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 15 জন। এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে গভীর রাতে র্যাব পুলিশ বিজিবির সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়। সকালে খোরশেদ আলম নামে একজন মারা যায়। এছাড়া আব্দুল হাই নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করে জামায়াত শিবির। তার অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাফিক পুলিশের এসআই জাকির হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে শিবির কর্মীরা। দিনভর তাণ্ডবে বেশ কয়েকটি ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, রংপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় মহাসড়ক ও সড়কে বড় বড় গাছ কেটে ফেলে এবং রাস্তা খুলে রেখে যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে জামায়াত শিবির। আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে ব্যারিকেড সরিয়ে দিলেও কিছু সময় পর আবারও ব্যারিকেড দেওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে কাদের মোল্লার ফাঁসির পরেই সাতক্ষীরার কোলা রায় দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পিরোজপুরের জিয়ানগরে আওয়ামী লীগ ও জামায়াত সংঘর্ষে মারা যান একজন। চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে সরকার দলীয় সংসদ সদস্যের পেট্রোল পাম্পে আগুন দেয় জামায়াত শিবির। এছাড়া ঝিনাইদহ, দিনাজপুর, কুড়িগ্রাম ও নড়াইল সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালানো হয়। গত 42 বছর বুকের কষ্ট চেপে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলেও এবারে মুক্তির প্রকৃত আনন্দ নিয়ে বিজয় উৎসব পালন করবেন মিরপুর জল্লাদখানা বধ্যভূমিতে শায়িত শহীদ পরিবারের সদস্যরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের 3 দিন ব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন করেন শহীদদের সন্তান আর স্বজনরা। কসাই কাদের মোল্লার বিচারের রায় কার্যকরের মাধ্যমে তাদের 4 দশকের চাপা কান্নার সমাপ্তি হিসেবেই এই উৎসবকে আখ্যায়িত করেছেন শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি আন্তর্জাতিক মহলে চাপ সামলে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা বলেন, এই যুদ্ধে সাংস্কৃতিক কর্মীরা সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছেন। আমার সামনে আমার বাবাকে সেদিন হত্যা করা হয়েছিল, ওরা সেদিন গুলি করেছিল আমার সামনে, এবং গুলি করে সেই রক্তাক্ত রক্তের মাঝে আমাকে ওরা লাঠি মেরে ফেলে দিয়েছিল। সেই ফরিদুজ্জামান আজ আপনাদের সামনে এই সম্মিলিত সাংস্কৃতিক জোট সে সম্মানটুকু আমাদেরকে দিয়েছে, এই সম্মানটুকু আমরা চাই। এখন আমাকে খুবই ভালো লাগছে যে একজন যুদ্ধ অপরাধী, আমার ভাইয়ের হত্যাকারী যে সাজা পেয়েছে, মৃত্যুদণ্ড পেয়েছে, এতে আমি খুবই সন্তুষ্ট। আমার ভাই, আমার মনে হয় আমার ভাই এতে যথেষ্ট তৃপ্তি লাভ করেছে এবং কবরে গিয়ে উনি আমার বিচার আমি পৃথিবীতে থেকে পেয়েছি। তাদের যে বিচার হয়েছে এই মাটিতে, এই মাটিতে তাদের চায় না, সেটাই প্রমাণিত হয়ে গেল। এবং সেজন্য আজকে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি মুক্ত বাতাস নিচ্ছি।
ডিসেম্বরের মধ্যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার বিকেলে শাহবাগে এক সমাবেশে এই দাবি তুলে ধরেন মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। আর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির দাবি করেছেন জামায়াত শিবিরের বর্তমান তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনের। মনুরুল সোহাগের রিপোর্ট। কাদের মোল্লা এমন বিজয় চিহ্ন দেখিয়েছিলেন গত 5 ফেব্রুয়ারি, যেদিন ফাঁসির রায় না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে বেঁচে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হয়েছে। বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকরের পর শুক্রবার গণজাগরণ মঞ্চ থেকে তাই সবাই একযোগে বিজয় চিহ্ন দেখিয়েছেন সেই কাদের মোল্লাকেই, বলেছেন বিজয় আমাদেরই। কাদের মোল্লার ফাঁসির পরদিন গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হয় এই বিজয় চিহ্ন দিয়েই। পরে সমাবেশে বক্তারা বলেন, কাদের মোল্লার ফাঁসির সাফল্য কেবল গণজাগরণ মঞ্চের নয়, এদেশের 16 কোটি মানুষেরই। আমরা 5 ফুট সামনের থেকে এই দাবিটা করে আসছিলাম, যুদ্ধটা করার যে বিচার চাই। এদেশের সকল মানুষ, সকল নারী, সকল শিশু প্রত্যেককে একসাথে হয়ে আমরা জোরে আওয়াজ তুলে বলব, সমাবেশে উঠে আসে জামায়াত শিবিরের বর্তমান সহিংসতার বিষয়েও। জামায়াতকে রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়ে তাদের নৈরাজ্য ঠেকাতে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি তোলেন কেউ কেউ। সারা দেশে এবং ঢাকার বিভিন্ন স্থানে তারা ঘর বাড়িতে আক্রমণ করেছে, বাজার এবং দোকানগুলো আক্রমণ করেছে, আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে। জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধের জবাব যুদ্ধ দিয়ে করতে হবে। এই যুদ্ধে সামরিক বাহিনীকে নামাতে হবে। সামরিক নির্বাচন কমিশনের জন্য আমরা বসে থাকবো। সরকার কেন এখনো সামরিক বাহিনী তলব করছে না এবং জামায়াতের এই সন্ত্রাসীদের দেখাবাস্ত গুলি করবার হুকুম দিতে হবে। জামায়াত শিবিরকে সন্ত্রাসী দল উল্লেখ করে ডিসেম্বরের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। জামায়াতে ইসলামী শুধু একটি যুদ্ধাপরাধী সংগঠন নয়, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন, একটি জঙ্গিবাদী সংগঠন। আমরা আহ্বান জানাই এই ডিসেম্বর মাসের মধ্যে জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করবার যাত্রা বাংলাদেশে শুরু হবে। মনিরুল সোহাগ, এটিএন নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর একাত্তরের শহীদ পরিবারের সদস্যরা বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা হলেও মানসিক স্বস্তি পেয়েছেন তারা। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ, আমার মনে হলো বহুদিন এরকম এত অসাধারণ চাঁদ আমি দেখিনি। আমার যে গাছগুলো দেখলাম, গাছগুলো মনে হলো ওরা যেন শ্রদ্ধায় অবনত হয়েছে জাতির প্রতি, যে হ্যাঁ তোমরা এতদিনে একটা কাজ করেছে। মনে হচ্ছে আমার, আমি জানি না কেন এভাবে, কেন এভাবে আমার মনে হচ্ছে। তারপর ওই মনে হচ্ছে যে যে নিঃশ্বাসটা নিচ্ছি, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে ভরে যাচ্ছে বুক সেই অক্সিজেনে। বাংলার মাটি থেকে কার্বন ডাই অক্সাইড কমে গেছে এরকম মনে হচ্ছে। এগুলো সবই আমার ভেতরের ফিলিং। এটা সত্য নিশ্চয়ই না, কিন্তু সত্যিকার অর্থেই সেই সময়টা আলাদা করে দিল আমাকে। এর কারণ 42 বছর ধরে আমার মা অপেক্ষা করেছিলেন এই রায়ের জন্য, এই রায়গুলো কার্যকর হোক এর জন্য। গত বছর মা মারা গেছেন, উনি দেখে যেতে পারেননি, কিন্তু যারা বেঁচে আছেন, যে শহীদ বিধবারা বেঁচে আছেন, শহীদদের বিধবারা, তারা যে দেখে যেতে পারলেন, এর মতো বড় পাওয়া আমাদের আর কিছু হয় না। আমার কাছে মনে হলো এই বোধ হয় 16ই ডিসেম্বরের ফিলিং, যেরকম আমি তো ছিলাম না, ছোট ছিলাম তখন, যে বিজয় হয়েছে আবার অনেক বড় 30 লাখ লোকের যে কষ্ট, বেদনা, নির্যাতনের কষ্ট, মা বোনদের সম্মানের কষ্ট, বুদ্ধিজীবী হত্যার কষ্ট, সে কষ্টের মধ্যে কি লাভ, কি জয়, কি আনন্দ, মানে আমার সেরকম লেগেছে যে আমি হাসছিলাম কিন্তু আমার চোখে পানি জমে আসছিল। যে মহিলাকে কসাইকাদের রেপ করেছে এবং তার বাবা মাকে মেরেছে, বোনকে মেরেছে, তার সময় তার মনে হচ্ছে, এবং সর্বশেষে আমার এটা মনে হচ্ছে যে যাক অন্তত একজন বীরাঙ্গনা দেখে গেলেন যে তার তার সম্ভ্রমহানির জন্য একজনের ফাঁসি হয়েছে, তার ধর্ষকের ফাঁসি হয়েছে।
কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির অবসান হল। তবে অভিযুক্ত অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর না করা পর্যন্ত চূড়ান্ত বিজয় আসবে না, এমন মত সুশীল সমাজের প্রতিনিধিদের। বিভিন্ন আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এই রায় কার্যকর করা বর্তমান সরকারের দৃঢ়তার প্রকাশ বলে মনে করেন তারা। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির শাস্তি নিয়ে দীর্ঘদিন রাজপথে সোচ্চার ছিলেন দেশের সুশীল সমাজ। বিচারহীনতার সংস্কৃতির খাতা থেকে দেশের নাম কাটতে তারা সচেষ্ট ছিলেন সবসময়। বৃহস্পতিবার প্রথম যুদ্ধাপরাধীর রায় কার্যকর হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর কিছু বিদেশি গণমাধ্যম আর মানবাধিকার সংগঠনের ভূমিকার সমালোচনা করলেন তারা। জর্জ ওয়াশিংটন স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে বলেছিলেন যে তাদের হত্যা করবার জন্য আমি একটি বুলেটও খরচ করতে চাই না, আমি তাদের গায়ে আলকাপড়া লাগিয়ে আগুন লাগিয়ে দিতে চাই। তো জন কেরি সাহেবকে তার এই বক্তব্যকে মনে রেখেছেন। দেশি বিদেশি যারা চাপ দিচ্ছে তাদের কাছে কেউ বলছে না যে একজন খুনির মানবাধিকার থাকবে, 30 লক্ষের মানবাধিকার থাকবে না, এটা তো হয় না। এরা যখন বলছেন যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেদিন তারা কোথায় ছিলেন? 1971 সালে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক বিচারের এই প্রক্রিয়াকে চলমান রাখার দাবি তাদের। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় থাকবে। যুদ্ধ অপরাধ, মুক্তিযুদ্ধ এইসব বিষয়ে কোনো ধূসর অবস্থান নেই, এটা সাদা কালো। হয় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে থাকতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, অথবা বিপক্ষে থাকতে হবে, মতভেদ কোন ব্যাপার না। কিন্তু আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে অন্তত এক হওয়া উচিত ছিল। কাজে কোন মন্তব্য। ইশরাত জাহান উর্মি, এটিকে নিউজ, ঢাকা। এবারে কাদের মোল্লার নির্মম হত্যাযজ্ঞ ফিরে দেখা। যুদ্ধাপরাধের ফাঁসির রায় কার্যকর হওয়ায় মুক্তিযুদ্ধের 42 বছর পর জাতি কলঙ্ক মোচনের পথে পা বাড়িয়েছে। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পরেও নৃশংসতার শিকার মিরপুরের আলোকদি গ্রামের মানুষের মন থেকে আতঙ্ক কাটেনি। 1971 সালের 24 এপ্রিল মাত্র একদিনেই এই গ্রামে 344 জন সাধারণ মানুষকে হত্যা করেছিল কাদের মোল্লার বাহিনী। গিয়াসাল মামুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। 24 এপ্রিল 1971, ফজরের নামাজের সময় পাকিস্তানি বাহিনী হেলিকপ্টারে করে এসে নামে তুরাগ নদের তীরে এই আলোকদি গ্রামের পশ্চিম দিকে, আর পূর্ব দিক থেকে মিরপুরের কসাই নামে কুখ্যাত তৎকালীন ইসলামী ছাত্র সংঘের নেতা আব্দুল কাদের মোল্লার নেতৃত্বে 150 লোক গ্রামবাসীকে ঘিরে ফেলে। নির্বিচার গুলিতে প্রাণ হারান স্থানীয় 64 জন সহ দেশের বিভিন্ন জেলা থেকে ধান কাটতে আসা 280 জন নিরাপরাধ নিরস্ত্র মানুষ। হত্যার পর মৃতদেহ